ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কফি দিয়ে একটা ফেসিয়াল শেয়ার করব, যেটা তৈরি করতে মাত্র তোমাদেরকে 5 টাকা খরচ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা এতটাই সহজ আর এতটাই কার্যকরী যে তোমরা মাত্র একবার ব্যবহার করার পরে কিন্তু এটা রেজাল্টটা দেখতে পাবে। আর তোমরা তো জানোই কফি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। এটা আমরা খেলে যেরকম আমাদের স্কিন ভালো থাকে, সেরকম এটা যদি আমরা উপর থেকে অ্যাপ্লাই করতে পারি, আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল থাকে এবং সব ধরনের ট্যান দূর হয়ে যায়। আর এখন তো আমরা বেশিরভাগই ঘুরতে বের হই, তাই না? তো এখনকার যে রোদ পড়ে সেই রোদ থেকে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে যায় এবং স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো তোমরা যদি এই ফেসিয়ালটি ঘরে বসে করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে পার্লারে যেতে হবে না, আর কোনো নামি দামি ক্রিমও ব্যবহার করতে হবে না। তোমরা খুব সহজেই ফেসিয়ালটি বাসায় করে নিতে পারবে, আর এটি তোমরা হচ্ছে সপ্তাহে 2 বার করবে। তাহলে দেখবে তোমাদের স্কিনটা কতটা ফর্সা এবং উজ্জ্বল হয়ে গেছে। আর একবার ব্যবহার করার পরে তো তোমরা জাস্ট ফিদে হয়ে যাবে, এটা এতটাই কার্যকরী। আর এই ফেসিয়ালটা কিন্তু শুধুমাত্র তোমাদের স্কিন ট্যান দূর করতেই না, তোমাদের স্কিন যদি কোনো ধরনের দাগ থেকে থাকে, যেমন পিম্পলসের দাগ হোক, পিগমেন্টেশনের দাগ হোক, মেচেতার দাগ হোক, কালো কালো ছোপ হোক, যে কোনো ধরনের দাগে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই ফেসিয়ালটি। আর এই ফেসিয়ালটি তোমরা সব ধরনের স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি আমার অয়েলি স্কিন এটা ব্যবহার করতে পারবো কিনা, আমার ড্রাই স্কিন এটা করতে পারবো কিনা। তো সেই জন্য তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, তোমরা সব ধরনের স্কিনে এই ফেসিয়ালটি করতে পারবে, কেন কফি কিন্তু আমাদের সব ধরনের স্কিনের মধ্যে শ্যুট করে। তো এই ফেসিয়ালটি হচ্ছে আমি 2টা স্টেপে করবো। ফার্স্ট হচ্ছে একটা স্ক্রাবার তৈরি করে স্কিনের মধ্যে স্ক্রাবিং করবো, যার মাধ্যমে স্কিনের ডেড সেলগুলো দূর হয়ে যাবে এবং লোমকূপগুলো পরিষ্কার হয়ে স্কিনটা ভিতর থেকে ফর্সা হতে শুরু করবে। আর সেকেন্ড হচ্ছে একটা স্কিন হোয়াইটেনিং মাস্ক তৈরি করবো, যেটা ব্যবহার করার মাধ্যমে স্কিনের কালো দাগগুলো উঠে গিয়ে স্কিনটা অনেক ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবে। আর 2টা রেমেডিতে কিন্তু কফিটা লাগবে, আর এখানে মাত্র ছোট্ট 1 প্যাকেট কফি দিয়ে তোমরা এই 2টা ফেসিয়াল করে নিতে পারবে। তো চলো তাহলে এখন আর বেশি বকবক না করে দেখে নাও তোমরা কীভাবে ফেসিয়ালটি করবে। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাতেও ক্লিক করে রাখবে। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। আর এখন একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকো। ওকে বন্ধুরা, প্রথমে আমরা স্ক্রাবারটি তৈরি করে নেব। আর স্ক্রাবারটি তৈরি করতে প্রথমে আমার এখানে লাগবে হচ্ছে চিনি, তবে এখানে আমি ডিরেক্ট চিনিটা ব্যবহার করব না, চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। তো তোমরা হচ্ছে গ্রাইন্ডারে অথবা পাটার মধ্যে একটু গুঁড়ো করে নেবে এভাবে করে। এতে করে চিনির ছোটো ছোটো দানাগুলো আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না, আর না হলে বড়ো দানাগুলো কিন্তু অনেক সময় আমাদের স্কিনটাকে খসখসে করে দিতে পারে। তো তোমরা হচ্ছে অবশ্যই চিনির গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবে। এই চিনি কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ হলেও এটা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক উপকারী বন্ধুরা, কেননা এই চিনিতে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ত্বকের কালো ভাব কমাতে সাহায্য করে। তো সেজন্য আমি এখানে 1 চামচ চিনির গুঁড়ো নিয়েছি। তো এরপর আমি এর সাথে অ্যাড করবো হচ্ছে কফি পাউডার। তো দেখতে পাচ্ছ আমি এখানে 5 টাকা দামের একটা কফি প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি পুরোটা দিব না, কেননা নেক্সট আমি যেটা তৈরি করবো তাতেও কিন্তু আমার কফিটা লাগবে। তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ কফি পাউডার দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পরিমাণ আমি রেখে দিব হচ্ছে নেক্সট রেমেডিটা তৈরি করার জন্য। এরপর আমার এখানে লাস্ট যেটি লাগবে সেটি হলো নারকেল তেল। আর এই নারকেল তেলের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটি কিনা আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করে, যার কারণে আমাদের স্কিনটা ভিতর থেকে ফর্সা এবং উজ্জ্বল হতে শুরু করে এবং আমাদের স্কিনের মধ্যে কোনো ড্রাইনেস থাকে না। তো তোমরা অবশ্যই নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে 2 চামচ নারকেল তেল দিয়ে তারপরে সবগুলো উপাদানকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আমাদের এখানে আজকের এই স্ক্রাবারটি তৈরি করা হয়ে যাবে। আর এই স্ক্রাবারটি আমাদের স্কিনের ডেড সেলগুলো দূর করে দিবে, যার কারণে আমাদের স্কিনটা কিন্তু ভিতর থেকে ফর্সা এবং উজ্জ্বল হতে শুরু করবে এবং আমাদের স্কিনে কোনো ড্রাইনেস আর থাকবে না, যেহেতু আমরা এখানে নারকেল তেলটা ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছ আমার এখানে স্ক্রাবারটি তৈরি করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটি অ্যাপ্লাই করার পালা। তো প্রথমে হচ্ছে তোমরা মুখটা খুব ভালো মতো ধুয়ে নেবে, যদি ফেস ওয়াশ ইউজ করো সেক্ষেত্রে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এভাবে করে তোমরা পুরো মুখে আলতো হাতে মাসাজ করে করে এই স্ক্রাবারটি মুখের মধ্যে লাগাবে। আর খুবই আলতো হাতে মাসাজ করতে হবে, কারণ এখানে আমরা চিনি এবং কফি ব্যবহার করছি আর এগুলো একটু দানাদানা টাইপেরই হয়। তো খুব বেশি জোরে যদি তোমরা মাসাজ করো সেক্ষেত্রে স্কিনের যে সৌন্দর্য আছে, স্কিনের যে সফটনেস আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তোমাদেরকে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এভাবে যখন সার্কুলার মোশনে মাসাজটি করবে তখন তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, যার ফলে তোমার স্কিনটা কিন্তু ভিতর থেকে ফর্সা এবং উজ্জ্বল হতে শুরু করবে এবং তোমার স্কিনে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং দানা দানা থাকে তাহলে সেগুলো দূর হয়ে যাবে এই মাসাজটি করার ফলে। তো তোমরা অবশ্যই এই মাসাজটি করবে। আর আমি এখানে 2 মিনিট ধরে মাসাজটি করেছিলাম, তো তোমরা চেষ্টা করবে 1.5 থেকে 2 মিনিট মাসাজটি করার। এতে করে তোমাদের স্কিনের ডেড সেলগুলো দূর হয়ে যাবে এবং তোমাদের লোমকূপের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো
ত্বক পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে 2 মিনিট ধরে মাসাজটি করা হয়ে গেছে। এরপর আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি। তো যেহেতু আমরা এখানে অয়েল ব্যবহার করেছি সেজন্য এটা মুখটা ধুলে কিন্তু পুরোপুরিভাবে অয়েলটা দূর হবে না। তো তোমরা চেষ্টা করবে কোনো কাপড়কে ভিজিয়ে তারপর মুখটাকে মুছে নেওয়ার, অথবা এরকম ছোট টাওয়ালকে ভিজিয়ে মুছে নিতে পারো, এতে করে তো খুবই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ স্কাবারটি তুলে নেওয়ার পরে আমার স্কিনটা কতটা উজ্জ্বল দেখাচ্ছে আগের তুলনায়। তো স্কাবারটি কিন্তু অনেক বেশি উপকারী বন্ধুরা আমাদের স্কিনের জন্য। তো তোমরা অবশ্যই স্কাবারটি করার চেষ্টা করবে। আর সবসময় তো আমাদের ঘরে চিনি নারকেল তেল থাকে, শুধুমাত্র কফিটা কিনে এনে তোমরা স্কাবারটি তৈরি করে আমাদের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবে ঘরে বসেই। তো এরপর হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, আর সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা একটি মাস্ক তৈরি করবো। তো চলো তাহলে এখন সেই মাস্কটি তৈরি করা দেখে নাও। ওকে বন্ধুরা, এই মাস্কটি তৈরি করতে আমি এখানে যে অর্ধেকটা পরিমাণ কফি রেখেছিলাম সেই অর্ধেকটা পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। তো এই কফিটা তোমরা হচ্ছে দুইটা রেমিডিতে ব্যবহার করার চেষ্টা করবে, কেননা এই কফি আমাদের ত্বকে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, যার কারণে আমাদের ত্বকে কোনো জার্ম থাকলে সেটা দূর করে দেয়। এবং এই কফির মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের সেল রিপেয়ার করে আমাদের স্কিনকে অক্সিজেন প্রোভাইড করে, যার কারণে আমাদের স্কিনটা ভিতর থেকে ফস এবং উজ্জ্বল হতে শুরু করে। এছাড়াও এই কফি আমাদের স্কিনে আরও অনেক উপকার করে থাকে, সেগুলো একটা ভিডিওতে শেষ করা যাবে না। তো যাই হোক, এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 2 চামচ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োতে থাকে প্যারা অ্যামিনো ভ্যাঞ্জনিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের মেলানিনের মাত্রাকে কমিয়ে দেয়, যার কারণে আমাদের স্কিনটা ফস এবং উজ্জ্বল হতে শুরু করে। এরপর আমার এখানে লাগবে হচ্ছে হলুদ, অর্থাৎ এটা হচ্ছে রান্নার হলুদ, তবে এখানে খুবই অল্প পরিমাণে হলুদটা দিতে হবে। এই হলুদে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের স্কিনের ব্রণ ফুসকুড়ি এবং ব্রণের দাগ খুব সহজে দূর করে আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এরপর আমাদের লাগবে হচ্ছে মধু, আর এই মধু আমাদের স্কিনটাকে ড্রাই করে না, যার কারণে আমাদের স্কিনটা অনেক বেশি সফট থাকে, ময়েশ্চারাইজ থাকে এবং আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফস এবং উজ্জ্বল করে তোলে। তারপর আমার এখানে লাস্ট যেটি লাগবে সেটি হলো টক দই। তো আমি এখানে টক দইটা দিয়ে এই রেমিডিটাকে একটা পাতলা কনসিস্টেন্সিতে তৈরি করে নিব। তো আমি এখানে টক দইটা প্রথমে 3 চামচ দিয়েছি, এরপরে যদি আমার জিনিসটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি আরেকটু টক দই মিশিয়ে নিব পরে। তো এই টক দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক, যেটা কিনা আমাদের ত্বককে ফসা করতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং এটা আমাদের স্কিনে ব্লিচ হিসেবে কাজ করে। তো আমরা যদি আমাদের স্কিনটাকে ব্লিচ করতে পারি তাহলে আমাদের স্কিনটা কিন্তু এমনিতেই ফসা হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো সেজন্য কিন্তু পার্লারে ব্লিচটা করা হয়, কিন্তু আমরা এখানে সরাসরি ব্লিচ করবো না, আমরা প্রাকৃতিক উপায়ে স্কিনটাকে ব্লিচ করবো। তো তার জন্য কিন্তু এখানে টকদইটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ পরে আমার আরেক চামচ টক দই লেগেছিলো। এরপর আমি সবগুলো উপাদানকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর যখন এরকম একটা স্টিকি একটু পাতলা টাইপের একটা ঘনত্বে আসবে তখনই কিন্তু আমাদের রেমিডিটি তৈরি করা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে রেমিডিটি তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে এটি অ্যাপ্লাই করার পালা। তো তোমরা হচ্ছে স্ক্রাবারটি করার পরপরেই এই রেমিডিটি অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কেননা স্ক্রাবার করার পরে আমাদের স্কিনের লোমকূপগুলো পরিষ্কার থাকে এবং ওপেন থাকে, যার কারণে আমরা যদি তখন রেমিডিটি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের স্কিনের মধ্যে খুব ভালো মতো কাজ করবে। তো তোমরা হচ্ছে 2টা রেমিডি আগে থেকে তৈরি করে রাখবে, এরপরে স্ক্রাবারটি করার পরপরই হচ্ছে তোমরা এই রেমিডিটি অর্থাৎ এই ফেস মাস্কটি অ্যাপ্লাই করে নেবে। আর এটা একটু ঘন, তো সেজন্য একটু মোটা লেয়ারে তোমরা হচ্ছে এটি লাগিয়ে নেবে স্কিনের মধ্যে। তো এভাবে করে পুরো স্কিনে তোমরা লাগাবে। আর তোমরা চাইলে তোমাদের গলা, ঘাড়, হাত পায়ের মধ্যে এটি লাগাতে পারো। এখানে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, এটা আমাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি ফস এবং উজ্জ্বল করে দেবে। তো তোমরা অবশ্যই কিন্তু কফি, টক দই এবং হচ্ছে চালের গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে, আর যেটি বাকি ছিল সেটি হচ্ছে আমি হাতের মধ্যে পরে লাগিয়ে নিব। এখন হচ্ছে এটা আমি রেখে দেবো হচ্ছে 30 মিনিটের মতো। তো 30 মিনিটের মধ্যে হচ্ছে এটা যে তষ্টা আছে অর্থাৎ গুণাগুণগুলো আছে সেটা আমার মুখ অ্যাবজর্ব করে নেবে। তো দেখতেই পাচ্ছ 30 মিনিট পর ফিরে এসেছি, আর এখন আমার স্কিনটা অনেকটা ড্রাই হতে শুরু করেছে, রেমিডিটা ড্রাই হতে শুরু করেছে। তো তারপর হচ্ছে আমি ভিজে টাওয়াল দিয়ে স্কিনটাকে মুছে নিচ্ছি। তোমরা হচ্ছে নর্মাল জল দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবে তাহলেই হবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এটি তুলে নিচ্ছি, আর এটি তুলে নেওয়ার পরে আমার স্কিনটা কতটা উজ্জ্বল দেখাচ্ছে, কতটা ফসা দেখাচ্ছে আগের তুলনায় সেটা তোমরা দেখে বুঝতে পারছ। সেজন্য মূলত তোমাদের সামনে তোলা, যেটি কতটা কার্যকরী তোমাদেরকে দেখানোর জন্য। তবে করে আমি পুরো মুখ থেকে রেমিডিটি তুলে নিয়েছি, আর দেখো আমার স্কিনটা কতটা ফসা, উজ্জ্বল লাগছে আর সফট হয়ে গেছে আমার স্কিনটা, যেহেতু আমি এখানে মধু ব্যবহার করেছি সেজন্য। তো এরপর হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার অথবা সিরাম ব্যবহার করে নিতে পারবে, তবে আমার স্কিনটা যেহেতু এমনিতে অনেক বেশি ময়েশ্চারাইজ থাকে সেজন্য আমি এখানে কোনো ধরনের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি না। তোমাদের স্কিনটা যদি খুব বেশি ড্রাই হয় সেক্ষেত্রে তোমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে বাচ্চাদের মতো। তো তোমরা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবে, আর একবার ট্রাই করার পরে তোমরা কিন্তু এটি রেজাল্টটা দেখে সত্যিই অবাক হয়ে যাবে, এটি এতটা কার্যকরী। তো অবশ্যই এটা তোমরা ট্রাই করবে, আর এটার বেনিফিটস কী পেয়েছো সেটা অবশ্যই আমাকে জানাবে।
সো বন্ধুরা, আজকের পর থেকে তাহলে আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা ঘরে বসে মাত্র 5 টাকা খরচ করে এই ফেসিয়ালটি করে নাও, আর তোমাদের স্কিনটাই করে তোলো অনেক বেশি ফ্রেশ এবং উজ্জ্বল। তো আশা করছি আমার আজকের ভিডিও তোমার থেকে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে পর্যন্ত, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।